সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আবুল হাসান, আজমির জেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জ্যোতিষ ও জ্যোতিষশাস্ত্র বিষয়ক সমস্ত বিষয়গুলি সম্পর্কে সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, আমার আজকের বিষয় হলো 2020 সালে কোন কোন রাশির জাত ব্যক্তিদের দুঃখ কষ্ট দুর্দশা পড়তে পারেন। এক কথায় আপনি 2020 সালে আপনি আপনার জীবনে ক্ষতিগ্রস্ত বা কষ্ট অর্জিত সময় পার করতে পারেন, সেই ব্যাপারে আমি আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি আলোচনা করব মেষ রাশির জাত ব্যক্তিদের নিয়ে। এই মেষ রাশির রাশি অধিপতি এবং মেষ লগ্নে লগ্ন অধিপতি সেনাপতি মঙ্গল বসারম্ভকালে অষ্টমে পরিভ্রমণ করবে, সেই সঙ্গে আপনার রাশির তৃতীয় রাহু এবং নবমে বৃহস্পতি শনি বুধ রবি ও কেতুর অবস্থান করবে, কিন্তু এটা আপনার জীবনে দুঃখ দুর্দশার অশ্রু জল ঝরাতে পারে। বিশেষ করে তৃতীয় তুম্বস্থ রাহু এবং 23 সেপ্টেম্বর এই রাহুর বৃষ রাশিতে গমনজনিত তৃতীয় দৃষ্টি, বিশেষ করে ভাই বোনদের হারানোর সম্ভাবনা রয়ে গেছে বা বিদেশে অবস্থিত স্বজনদের অপ্রত্যাশিত প্রবর্তন এর কারণে পরিবারে সুখের বন্যা বা দুঃখের কান্না বয়ে আনতে পারে, গোটা পরিবার ঋণের জালে আবদ্ধ হতে পারে, ভাই বোনদের দ্বারা জীবনের দুর্দশা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক অবলম্বনে চলতে হবে। অর্থাৎ মেষ রাশি মেষ লগ্ন জাত ব্যক্তিদের জীবনে শোক দুর্দশা আসে তাহলে সেটা আসবে ভাই বোন থেকে অথবা জীবন সঙ্গী বা জীবন সাথীর থেকেও সুখ দুঃখ আসতে পারে। তাই তো ভাই বোন বা জীবন সাথীর শরীর খারাপ হলে তাদের দ্রুত চিকিৎসা করান এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বা কলহ বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী রাশিটি রয়ে গেছে মিথুন রাশি। মিথুন রাশির মিথুন লগ্ন, দেখুন মিথুন রাশিতে লগ্ন এবং রাশির অধিপতিতে বসারম্ভকালে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত রাহু অবস্থান করবে, উপরন্ত এই রাহু 23 সেপ্টেম্বরে বৃষ রাশিতে গমনজনিত কারণে আপনার রাশি লগ্নের উপর দৃষ্টিপাত করবে, যার ফলে মনোবল অর্থবল ভেঙে যেতে পারে আপনার। সেই সঙ্গে আপনার পরিবারের কাউকে নিয়ে হাসপাতালে যেতে হতে পারে, বড় ধরনের কোনো অর্থ ডোনেশন দিতে পারে, এমনকি গাড়ি দুমড়ে মুচড়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মনে রাখবেন, রাশি লগ্ন দ্বাদশে রাহু অপব্যয় দুঃখ সুখ দুর্দশা এমনকি মামলা মোকদ্দমা ও আপত্তিকর কোনো ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। তাই তো মিথুন রাশির জাত ব্যক্তিরা রাহুর প্রভাব প্রশমনের জন্য রাহুর গোমেদ এবং বৃহস্পতির পোকরাস এই দুটি রত্ন ব্যবহার করবেন, দেখবেন আপনার সমস্যা দুঃখ দুর্দশা লাঘব হয়ে যাবে। আর অবশ্যই রত্ন পাথর পড়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার জন্ম প্ল্যানেট এবং জন্ম রাশি জন্ম লগ্ন মিলিয়ে সঠিক রত্ন পাথর ধারণ করতে হবে, নতুবা এর বিপরীত ঘটতে পারে অনেক দুর্ঘটনা অনেক ক্ষতিগ্রস্ত, তাই এই বিষয়ে যথাযথ অবশ্যই খেয়াল রাখবেন। এবার আসি আমরা কর্কট রাশিতে। কর্কট লগ্নের উপর বসারম্ভ কাল থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত রাহুর কুদৃষ্টি থাকবে, কিন্তু অবশ্যই আপনি এদিকে সতর্ক থাকবেন বন্ধুরা, আপনার রাহুর কুদৃষ্টির কারণে আপনার জীবনে অনেক কিছুই নষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারবেন। কর্কটে সপ্তম ও অষ্টমী 16 ফেব্রুয়ারিতে শনি মহারাজের পদাপ্রণ করার কারণে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ব্যক্তিদের জীবনেও কিন্তু দুঃখ সুখ দুর্দশা থাকবেই বিদ্যমান, এটা সুখ দুঃখ সবকিছু নিয়ে আপনি এই বিদ্যমান অবস্থানে থেকে যাবেন। দেখা যাচ্ছে যে বাড়ির ইলেকট্রনিক্স এবং যানবাহন মেরামত করতে গিয়ে নাজাল হয়ে অবশেষে নতুন কেনা লাগতে পারে, পুরনো গুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনের অবসান ঘটতে পারে। তাই তো আমি বলবো কর্কট রাশির ব্যক্তিরা বৃহস্পতির পোকরাজ এবং মঙ্গলের রক্ত প্রবাল ব্যবহার করতে পারেন, কিন্তু কেউ গোমেদ পাথর পরবেন না, ভুল করে যদি হাতে গোমেদ পাথর দিয়ে থাকেন তাহলে এই বছরের জন্য গোমেদ পাথরটি হাত থেকে খুলে রাখবেন, না হলে হিতে বিপরীত হতে পারে। তাই 1 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে গোমেদ পাথর খুলে রেখে হাতে বৃহস্পতির ঘরের পোকরাজ এবং মঙ্গলের ঘরের রক্ত প্রবাল ব্যবহার করুন। দর্শক বন্ধুরা, এবার আসি আমরা তুলা রাশি নিয়ে।
তুলা রাশি বা তুলা লগ্ন, তুলা রাশির বা তুলা লগ্নের জাত ব্যক্তিদের, এই তুলা রাশির জাত ব্যক্তিদের রাশির আধিপতি ও লগ্ন অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য বসারম্ভকালের চতুর্থতে রয়ে গেছেন। এই শুক্রাচার্য কিন্তু আপনার এই বছর অশুভ কার্য সম্পাদন করতে বাধ্য করবে, আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু আপনি করতে বাধ্য হবেন এই শুক্রের কারণে। তাছাড়া বসারম্ভকাল থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত রাহুর দৃষ্টি আপনার উপর প্রবল আকারে থাকবে। তবে মনে রাখতে হবে যে রাহুর জ্যোতি অপেক্ষা রাহুর দৃষ্টি কিন্তু বেশি ভয়ঙ্কর, অর্থাৎ আপনার রাশিতে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে 1 জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, যার ফলে তুলা রাশি ব্যক্তিদের ভাগ্যস্থে তুঙ্গে রাহু অবস্থান করায় হবে নির্মম পরিহাস এবং খুব কাছের মানুষের অবসান। এমনকি যে জীবনে এর বড় বোঝা, যেমন বাবার কাঁধে ছেলের লাশ, এরকম কিছু ঘটতে পারে আপনাদের। তাই তো তুলা রাশি জাত ব্যক্তিদের এই অশুভ পোষণের জন্য রক্তমুখী নীলা এবং ক্যারসাই পাথর পড়তে হবে দুঃখ দুর্দশা ও অশুভ সমস্যা দূর করার জন্য। দর্শক বন্ধুরা, এবার আসি আমরা বৃশ্চিক রাশি নিয়ে। এই বৃশ্চিক রাশি 2020 সালে আপনার দুঃখ দুর্দশা কেমন আসবে সেই সম্পর্কে আপনারা পুরো আমার ভিডিওটি সঙ্গে থাকুন। বৃশ্চিক রাশির ধনভাবে শনি, বৃহস্পতি, রবি, মঙ্গল এবং বুধের অবস্থান রয়ে গেছে। এই রাশি বৃশ্চিক রাশিতে গমনজনিত কারণে আপনার দাম্পত্য জীবনে সুখ ধরে রাখা অনেক কষ্টকর হতে পারে, এমনকি দাম্পত্য জীবনে কোনো সেপারেশন পর্যন্ত নিয়ে আসতে পারে আপনার দাম্পত্য জীবনে, সংসার জীবনে। সেই সঙ্গে জীবন সাথী এবং জীবন সঙ্গীর জীবনের অবসান এবং জীবনে শোক দুর্দশা বয়ে আনতে পারে আপনাদেরকে। এমনকি আপনার জীবনের সঙ্গীকে নিয়ে হাসপাতালে যেতে হতে পারে। তাই বৃশ্চিক রাশি জাতক ব্যক্তিদের আমি বলবো, মঙ্গলের রক্ত প্রবাল এবং বৃহস্পতির বক্রাস রত্ন পাথর পড়ার জন্য, তাতে আপনার অবশ্যই সুফল পাবেন। এতে মনে রাখবেন, এবছর আপনার স্ত্রীর কোনো বড় সমস্যার কারণে জীবনের অবসান হওয়ার সম্ভাবনা রয়ে গেছে আপনার, সেদিকে আপনি অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের যারা রয়ে গেছেন তারা। তো দর্শক শ্রোতা, এবার আমরা আসি ধনুলগ্নে বা ধনুরাশিতে। ধনুরাশির বসারম্ভকালে শনি, রবি, বৃহস্পতি এবং রবির কেতুর যদি সেই সঙ্গে বেশিরভাগ সময় 1 জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত রাহুর দৃষ্টি থাকায় খুব কাছের লোকের জীবনের অবসানজনিত শোক দুঃখ দুর্দশার কারণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি ধনুরাশি জাত ব্যক্তিদের অযথা লোকে ভুল বুঝাবে, সন্দেহ করবে, আপনার শত্রুতা প্রচুর হয়ে আপনার ফসলি ক্ষেতে লন্ডভন্ড, পুকুরের মাছ ধ্বংস, এমনকি জানমালের নিরাপত্তা নিয়ে কিডন্যাপ পর্যন্ত করার চেষ্টা করতে পারে আপনাকে, সেদিকে আপনি সতর্কতা অবলম্বন অবশ্যই অবশ্যই করবেন। তাই তো আমি বলবো, ধনুরাশির জাত ব্যক্তিরা 1 জানুয়ারি 2020 থেকে 23শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত দেখে শুনে পা বাড়াবেন এবং পরিবারের দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, এতে ভুল করবেন না। পরিবারে কেউ অসুস্থ হয়ে দ্রুত ব্যবস্থা নেবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে আপনার জীবনে বড় ধরনের। সেই সাথে কেতুর ক্যারসাই এবং পীতম্বরী নীলা ধারণ করলে কেতুর হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন। প্রিয় দর্শক, এবার আসি আমরা মকর রাশিতে। মকর লগ্ন দেখুন, বসারম্ভকালে 1 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত শনি মহারাজ দ্বাদশে পরিবহন করবে, অর্থাৎ এই 1 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে মকর রাশির জাত ব্যক্তিদের জীবনে শোক দুঃখ দুর্দশা আসতে পারে, সেদিকে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। 23শে সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনার রাশি লগ্নে মকরে পদাপূর্ণ করায় সময়টিতেও আপনার শোক দুঃখ আসবে। এই দুই সময় ছাড়া বছরের বাকি সময়গুলো আপনার ভালো যাবে ইনশাআল্লাহ। তাই তো মকর রাশির ব্যক্তিদের অশুভ থেকে মুক্তি লাভ করার জন্য একটি নীলা এবং গোমেদ রত্ন ধারণ করতে পারেন, তাহলে 2020 সালের শোক এবং দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি। দর্শক শ্রোতা, এবার আসি আমরা কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি রাশি অধিপতি এবং লগ্নে অধিপতি পরম যৌগিক ও শনি মহারাজে 16 ফেব্রুয়ারি আপনার রাশির দ্বাদশে পরিবহন করবে বা মকর রাশিতে গমন করবে। এই মকর রাশিতে গমন করে চলমান অবস্থা থাকবে, সেই সঙ্গে বসারম্ভকালে অর্থাৎ 23শে সেপ্টেম্বর পর্যন্ত রাহুর অবস্থান আপনার ভিতরে বিদ্যমান থাকবে। তাই এই সময়ে রাহুর কুপ্রভাবের কারণে আপনার পরিবারের বয়স্ক, যেমন পিতা মাতার জীবনের অবসানজনিত শোক দুঃখ আসতে পারে আপনার জীবনে।
তবে মনে রাখবেন 31শে ডিসেম্বর থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ঘরের ইলেকট্রনিক জিনিস কিনতে কিনতে নাজেহাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার। তাই তো আমি কুম্ভ রাশি ব্যক্তিদের এই শোক দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাহুর গোমেদ এবং ইন্দ্রনীলা রত্ন পাথর ধারণ করতে বলবো, তাহলে দেখবেন আপনার জীবনে অশুভ থেকে পরিত্রাণ পেয়েছেন। দর্শক শ্রোতা, আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি এ পর্যন্ত 12টা রাশির দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করেছি। মানুষের জন্মেছি মনোকষ্ট, মনোবেদনা, মনোযন্ত্রণা থাকবেই, কিন্তু মানুষ হিসেবে আপনি কতটা ভালো মানুষ এবং কতটা প্রতিষ্ঠিত এটা আপনাকে দেখতে অবশ্যই হবে। যদিও 2020 সালে আপনার জন্য মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং কুম্ভ রাশির জাত ব্যক্তিদের জীবনে শোক দুঃখ আসার সম্ভাবনা রয়েছে প্রবল আকারে, তাই 2020 সালের আগেই এই সকল রাশির জাত ব্যক্তিদের আমি বলবো আপনাদের আশেপাশে অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে আপনার জন্ম প্ল্যানেট এবং আপনার হাতের রেখা বিচার বিশ্লেষণ করে তারপর আপনি গ্রহরত্ন ধারণ করবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। তো দর্শক শ্রোতা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।